আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর আশীষ রহমতে আমি ভালো আছি। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস নিব, যে টপিকটা নিয়ে ক্লাস নিব, সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ বা বাংলাতে আমরা বলি হচ্ছে উক্তি। তোমরা আসলে ছোটো কাল থেকে ন্যারেশন সম্পর্কে কিছু কিছু ধারণা নিয়ে এসেছো। তোমরা জানো যে আসলে ন্যারেশনটা কীভাবে চেঞ্জ করতে হয় ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্টে। তো তারপর আজকে আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে প্রাইমারিলি বা প্রাথমিকভাবে কিছু কথা বলব। প্রাথমিক যে স্টেপটা ন্যারেশন চেঞ্জ করার সে বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলব। আচ্ছা, তোমরা জানো যে ন্যারেশনের দুটো অংশ, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন। আচ্ছা, ডিরেক্ট মানে হচ্ছে প্রত্যক্ষ আর ইনডিরেক্ট মানে হচ্ছে কি পরোক্ষ। তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে কি, একটা ডিরেক্ট ন্যারেশন থাকে সেটাকে আমাদের কী করতে হয়, ইনডিরেক্টে চেঞ্জ করতে হয়। আচ্ছা, একটা ডিরেক্ট ন্যারেশনের দুইটা পার্ট থাকে, একটা থাকে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা থাকে হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এখানে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এবং ইনভার্টেড কমার যে বাহিরের যে অংশটা সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রিপোর্টিং ভার্ব। তো ন্যারেশনের খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয়, সেটা হচ্ছে একটা হচ্ছে টেন্স পরিবর্তন আর হচ্ছে পার্সন পরিবর্তন। আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমরা কীভাবে টেন্স পরিবর্তন করব এবং কীভাবে পার্সন পরিবর্তন করব। তো আজকে আমি তোমাদের সাথে ন্যারেশনের টেন্স এবং পার্সন পরিবর্তনের যে বিষয়টা সেটা নিয়ে কথা বলব। তোমরা সবাই ওয়ার্ড বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে আমি প্রথমে লিখেছি কি টেন্স পরিবর্তন, টেন্স কীভাবে আমরা পরিবর্তন করব। দেখো এখানে আমি লিখেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, এটা আমি সরাসরি লিখে দিয়েছি। মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের কয়টা ভাগ থাকে, চারটা ভাগ, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে চারটা ভাগ, এটা যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা কী করবো, প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে আমরা সেখানে লিখবো পাস্ট ইনডিফিনিট, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা লিখবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এবং প্রেজেন্ট যদি পারফেক্ট থাকে আমরা লিখবো পাস্ট পারফেক্ট, এবং যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে সেক্ষেত্রে আমরা কী লিখবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমি এখানে এক কথা প্রকাশ করে দিয়েছি যে প্রেজেন্ট টেন্স থাকে পাস্ট টেন্স, মানে প্রেজেন্টের যে চারটা যে ভাগ আছে ওই চারটা যে কোনো একটা যদি থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে পাস্ট ফর্মে নিয়ে যাবো। তারপরে দেখো আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। যদি ন্যারেশনে, ডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, পাস্ট পারফেক্ট টেন্সে সেটাকে চেঞ্জ করবো। তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কী করবো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকে ডিরেক্ট ন্যারেশনে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করবো। তারপর হচ্ছে ফিউচার, ফিউচার থাকলে আমরা কী করবো, ফিউচার ইন দ্য পাস্ট। যদি ফিউচার টেন্স থাকে তাহলে আমরা কী করবো, সেই ফিউচার টেন্সটাকে আমরা কী করবো, ফিউচার যে পাস্ট আছে সেটা করে দেবো। যেমন যদি শ্যাল থাকে শুট, উইল থাকলে কুড, ক্যান থাকে কুড, মেক ইন মাইন্ড, এই টাইপের হবে। ঠিক আছে, তো আমি আশা করবো যে তোমরা অবশ্যই টেন্স পরিবর্তনটা বুঝতে পেরেছো। আমি খুবই সহজ ভাষায় সিম্পলভাবে তোমাদেরকে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। এরপর তোমরা আসো এখানে পার্সোনাল পরিবর্তন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ন্যারেশনের ক্ষেত্রে, যে পার্সোনটা কীভাবে পরিবর্তন করতে হয়। যেমন এখানে আমি সংক্ষিপ্ত আকারে লিখেছি রিপোর্টেড আর এস দিয়েছি আমি, এটা মানে হচ্ছে রিপোর্টেড স্পিচ। যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন হয়, সাবজেক্ট যদি কী হয়, ফার্স্ট পার্সন হয়, তাহলে সে কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে ফলো করবে। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আছে তাকে ফলো করবে। তারপর হচ্ছে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন যদি থাকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি কোন পার্সন থাকে, সেকেন্ড পার্সন থাকে, তাহলে সে কাকে ফলো করবে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট আছে সে অবজেক্টকে ফলো করবে। এবং যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এবার আমরা তাহলে একটা এক্সারসাইজে আসি। এখানে দেখো আমি লিখেছি হি ইজ সেইং টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি। আচ্ছা, এখানে দেখো সেই টু আছে, তো আমরা জানি সেই টু থাকলে আমরা কি লিখবো, সেখানে টোল্ড লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, হি সেই টু যেহেতু আছে তাহলে এখানে আমরা কি লিখবো, টোল্ড মি। আর আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে সবসময় যে ইনভার্টেড, ডিরেক্ট ন্যারেশন যে ইনভার্টেড কমা আছে সেই ইনভার্টেড কমাটা তুলে দিয়ে আমরা এখানে কী ব্যবহার করবো, দ্যাট ব্যবহার করবো। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই আমরা কী ব্যবহার করবো, দ্যাট ব্যবহার করবো। আর এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, সো এখানে ইনভার্টেড
that. তারপর দেখো এখানে লেখা আছে I টা কোন পারসন ফার্স্ট পারসন ফার্স্ট পারসন কাকে ফলো করে ফার্স্ট পারসন ফলো করে হচ্ছে রিপোর্টিং স্পেসের ফার্স্ট পারসন ফলো করে হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তাহলে ফার্স্ট পারসনটা কি হবে থার্ড পারসনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে আমরা বলব হচ্ছে I টা কি হয়ে যাবে হি হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট হি আচ্ছা আর এখানে যেহেতু past tense আছে রিপোর্টিং ভার্বটা সো এখানে অবশ্যই আমরা যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে তাহলে এটাকে আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা কি টেস্ট করতে হয় past perfect tense করতে হয় তাহলে এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে কি করে দেব past perfect tense এর অন্তর্ভুক্ত that he had done যেহেতু মাই আছে সেটা কি হয়ে যাবে ইজ হয়ে যাবে ইজ फलो कर that he ami arekta kotha bolechilam seta hocche jodi past indefinite tense thake tahole seta ki hoye jabe past perfect tense hoye jabe ekhane to past indefinite tense ache i want to korla tahole ki korbo past perfect korbo past perfect korle ki hobe he said that he had gone to korla ঠিক আছে বুঝতে পেরেছো সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো আজকে তোমাদের সাথে ন্যারেশনের প্রথম ক্লাস ছিল তো আজকে আমি ন্যারেশনের যে প্রাথমিক ধারণাটা সেটা তোমাদেরকে দিলাম আগামী ক্লাসে আমি তোমাদের সাথে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনটা কিভাবে চেঞ্জ করতে হয় সে বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো আর কারো যদি কোনো প্রকার অসুবিধা হয় কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবে ভালো থেকো সবাই আসসালামু আলাইকুম